الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في الإسلام هيرام مدني جانب উমর বীর আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলা জীবন চরিত্র জিন্দেগি নিয়ে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান উমর বিন আবদুল আজিজ কেমন ছিলেন কোন ধরনের ছিলেন কেমন জীবন জীবনযাপন করত কিভাবে মানুষের সাথে বিহেভ করত কিভাবে লেনদেন করত অনেক কিছু আমাদের অনুষ্ঠান এক কথায় একজন মুসলমানকে গর দেখে একদম রাষ্ট্র পর্যন্ত কেমন হওয়া যায় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাহালাহায় জীবনটা হচ্ছে সবচেয়ে বড় বড় আমাদের জন্য করণীয় আমল করার বড় একটা সুযোগ কিভাবে কোন পর্যায়ে কেমন ছিলেন জানার বড় সুযোগ এই অনুষ্ঠানের মধ্যে তো অনুষ্ঠানের শুরুতে আমরা প্রতিবারের ন্যায় আসকো দরু শরীফের হাদিসে মুবারকা শ্রবণ করব হাদিস শরীফের মধ্যে আছে এরকম যে ব্যক্তি কিতাবে হায়াতুল নবী সাল্লাহ তলি আলী ওয়াসাল্লামের দরু শরীফ লিখেছে যতক্ষণ পর্যন্ত ওই শরীফ লিখা থাকবে ফেরস্তা ততক্ষণ পর্যন্ত দরুদ লিখক যে লিখেছে তার জন্য ক্ষমা পাত্তনা করতে থাকবে কত বড় সৌভাগ্য কারণ আমি এখন যদি মারা যায় দরু শরীফ পড়া শেষ কিন্তু আমি যদি লিখে যাই এটা কোনো কিতাবে কোন যেখানে লিখছি আমি ওই দরু শরীফ যতদিন থাকবে ততদিন আমি মারা গেলাম কিন্তু ওই দরুদ থাকার কারণে ওই দরুর শরীফ লিখে রাখার কারণে লেখা রয়েছে বলে মাগফিরাতের স্টেকফারের অর্থাৎ ক্ষমার দুয়ার পাওয়ার বড় একটা সুযোগ আছে এই জন্য আমাদের জেল দর্শকবৃন্দ যখন আমরা লিখি দরুদ শরীফ পুরোপুরি লিখি সংক্ষিপ্ত না করি এবং এটা আমার আপনার ক্ষমা পাওয়ার মাধ্যম হিসাবে লিখার মনোযোগটা বেশি দিই যেন পরিপূর্ণ দরু শরীফ লিখি আর দরু শরীফ পড়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি সল্লু আলাল হাবিব সাল্লু তাআলা আলা মুহাম্মদ সাল্লি ওসাল্লাম ওমর বিন আবদুল আজিজ বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিকের উপদেষ্টা তোমার সাথে বেশিরভাগ ওনার সময় কাটত তো একদিন সফর অবস্থায় উসফান নামক একটি জায়গায় তাদের সফর কাফেলা অবস্থান আর ওই জায়গায় বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের যত শক্তি সামরিক শক্তি বাহিনী সবাই মনে করো যে কোনো একটা অনুষ্ঠানে সমবেত তার ক্ষমতা কত পরিদর্শন এই ধরনের একটা অবস্থা তো বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক তার সামরিক শক্তি দেখে বাহিনীর জমায়েত দেখে কুশিতে একদম কি আত্মহারা মানে অনেক কুশি উনি এই কুশি অবস্থায় সুলাইমান বিন আব্দুল মালিক উমর বিন আব্দুল আজিজ আলাইকে জিজ্ঞাসা করলো এইসব সামরিক শক্তি এত বিশাল লস্কর এত বিশাল সৈন্য আপনার কেমন লাগতেছে জিজ্ঞাসা করতেছে উমর বিন আব্দুল আজিজ তালে আলাইকে তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বাদশার কথার জবাবে বললেন কি বললেন আমি তো দেখতেছি অনেক কিছু বিশাল একটা কি ইন্তজাম এইসব কিছু দুনিয়া দুনিয়াকে বক্ষণ করছে আজকে এগুলা একে অপরকে বক্ষণ করে নিবে এগুলা নিশ্চয় হয়ে যাবে আর কাল কিয়ামতের দিন এই সব কিছুর ব্যাপারে আপনি খালিফা সুলাইমান বিন আব্দুল মালিককে মাওলার দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ কেমন সব সাহস কেমন বন্দাকে নেকির পথে ডাকার উৎসাহ উদ্দীপনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালের কাছে ছিল বাদশাহুশিতে আত্মহরা নিজের শক্তি সামরিক বল দেখে আর ওই সময়ে ইয়াদ করে দিচ্ছে বাদশাহ নিজের আত্মগৌরবে ফুলে উঠিও না এগুলো শেষ হয়ে যাবে কিন্তু এই সব নাজ নিয়ামত ক্ষমতা শক্তি আপনার সালতানাতের সম্পর্কে কাল কেয়ামতে আপনাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে জবাব দিতে হবে প্রিয় ভাইরা মতে জেনে দর্শক বৃন্দ উমর বিন আব্দুল আজিজের এই কথা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যখন আমরা এই ধরনের কোনো নাজ ও নিয়ামত ভাই সাথে সাথে চিন্তা করি এর ব্যাপারও তো জিজ্ঞাসা করা হবে কারণ কিতাবের মধ্যে আছে মানে আমাদের ঠান্ডা পানি পান করি ওই ঠান্ডা পানির ব্যাপারেও কালকে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে হ্যাঁ মানে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রতিটি নিয়ামত সুস্থ শরীর এটাও নিয়ামত মাল দৌলত নিয়ামত অনেক সন্তানের বাপ জনক এটাও নিয়ামত সমাজের মধ্যে আপনি বিচারক সর্দার মাতবর আপনি ক্ষমতাসীন অর্থাৎ আপনি যেই যে অবস্থানে নিজেকে নিজের কর্মকে নিয়ামত মনে করেন প্রতিটি নিয়াম সম্পর্কে বন্দাকে কাল কেয়ামতের দিন জবাব দিইটা করতে হবে আমরা চিন্তা করি আমরা তো অনেক সময় অনেক কিছু মাথায় নিই এটা আমাকে দাও ওটা আমাকে দাও এটার উপযুক্ত আমি ওটার উপযুক্ত আমি কিন্তু জবাব দেওয়ার উপযুক্ততা আছে কি আমার এটাও চিন্তা করি সল্ল আল্লাহ হাবিবাহ বাদশাহ যখন চিন্তার বিজয় তো আমাদের মতো সাধারণ মানুষের তো আরো বেশি চিন্তা করার দরকার আছে কি চিন্তার বিষয় আরাফাত ময়দান হাজিগণ সবাই এখানে সমবেত হয় জমায়েত হয় হজের সময় ঠিক অনুরূপভাবে আরাফাতের ময়দানে সুলাইমান বিন আব্দুল মালিক সাথে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সাথে ছিল তো আরাফাতে তো অনেক মানুষ হয় তৎকালীন অনেক মানুষ সমস্ত মানুষের কাবা কাবা হজের জন্য যাদের তৌফিক সামর্থ্য সবাই দেয় প্রতি বছর আর হজের এটা আরাকান আরাফাতে জমা হতে হবে আরাফাতের ময়দানের এত বিশাল জামায়াতের দিকে লক্ষ্য করে সবাইকে দেখে কারণ স্বাভাবিক একজন দেশের যিনি খলিফা বাদশাহ তার তো স্পেশাল প্রটোকল থাকে সে সবাইকে দেখে কি বলল সুলামান বিন আব্দুল মালিক বলল অনেক লোক জমা হয়েছে এখানে আস এ হজের মধ্যে এবার অনেক লোক জমা হয়েছে বাসার কথা শুনে খলিফার কথা শুনে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই বললেন আপাতত বাসাকে আখেরাতের ফিকর দিলেন কিভাবে বললেন আপনি যাদেরকে দেখতেছেন সময়মত এত বিশাল জামায়াত আরাফাতের ময়দানে এরাই আপনার প্রতিপক্ষ হ্যাঁ এরাই কাল কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে কেমন কথা ঠিক একজন গড়ের কর্তার বিরুদ্ধে যেভাবে কাল কেয়ামতে তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনরা অভিযোগ করবে ঠিক কাল কেয়ামতের দিন একজন বাসার বিরুদ্ধে তার জনগণ তার রাজ্যের বসবাসকারী এরাও অভিযোগ করবে চিন্তা করার বিষয় একজন যদি প্রেসিডেন্ট খলিফার বাদশার এ হালত হয় আমাদের কি হবে আমাদেরকে তো কালকে আমাদের দিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে ছেলেরা মেয়েরা স্ত্রী আর বাদশার বিরুদ্ধে অভিযোগ করবে জনগণ তাদের হক থেকে বঞ্চিত হওয়ার কারণে হয়তো যথাযথ সময়ে যথাযথ ভাবে হক আদায় না করার কারণে অর্থাৎ কাল কিয়ামতের দিন পঞ্চাশ হাজার বছরের একটা দিন এটা এমন একটা দিন হবে গুনাদারের জন্য বৎকারের জন্য বেনামাজির জন্য সুৎখুদ্দের জন্য ঘুসখুরের জন্য অর্থাৎ না ফরমানি যারা করে যারা বৃদ্ধ মা বাপকে অর্থাৎ মা বাপকে যারা কষ্ট দেয় যারা যৌবনের তালে সন্ত্রাসী করে শক্তির কারণে অপরকে আঘাত করে এক কথায় যত ধরনের গুণার কাজ করে বন্ধা প্রতি কোয়ালিটির মানুষ কাল কেয়ামতের দিন ফেঁসে যাবে মুক্তি তাদের জন্য যারা এই অল্প জিন্দেগি সিরাতুল মুস্তাকিমের মধ্যে সহজ সরল পথের মধ্যে শরীয়ত মোতাবেক সুন্নত নববীর আমলের মধ্যে মাওলা সন্তুষ্টির মধ্যে অভিযোগ করার সুযোগ রাখে নাই যার হক যাকে যেমন দেওয়া দরকার আদায় করেছে তারাই পার পেয়ে যাবে পি এস সাহেবাইরা দর্শক বৃন্দ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক কারণ কিয়ামত এটা সত্য এটাকে ইনকার করার এটাকে পরে বিষয় বলে তুচ্ছ জ্ঞান করার কোনোই সুযোগ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। এখন যে কথাটা বলবো এটা খুব দরকারি একটা বিষয় আমাদের সমাজে আমাদের গড়ে আমাদের এলাকায় এই মুসিবতটা আছে। এই বিমারিটা আছে এটা থেকে মুক্তি দরকার আছে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা আলাই সুলাইমান বিন আব্দুল মালিককে অর্থাৎ খলিফার বাপ আব্দুল মালিক একটা ওসিয়ত নামা মনে করেন সিটি লিখছে আমার সম্পত্তির মধ্যে আমার মেয়েদের কোনো অংশ নাই তখন সলমান বিন মালিক সন্তান বলতেছে আমার বাপ তো বলে দিয়েছে বোনদেরকে কোনো দিতে নাই তাদের অংশ এই তো আমার বাপের লিখিত দলিল উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহাই চুপ রইলেন কোনো জবাব দিলেন না অর্থাৎ আজকেও আমাদের মাঝে একটা অনেকগুলো মানুষ আছে যারা নিজের বোনদেরকে নিজের বাফের সম্পত্তি দিতে চায় না তাদেরকে মেহরম করে দিতে চায় ঠিক সোলামান বিন আব্দুল মালিকও চাই বাফের দলিলটা দেখাইছে আমার বাপ বলছে না দিতে খালাস উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন দ্বিতীয়বার এই কথাটি উঠল উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই যখন ওনার কথাকে গুরুত্ব দিচ্ছে না বাসার কথাকে মানে বাদশাহ বলতে সে সম্পদ দেওয়া যাবে না তখন বাদশাহ তার হাদিমকে বলল আমার বাপের ওই দলিল ওই লিখিত বুকটা নিয়ে আসো যেটা আমি উমর বিন আব্দুল আজিজকে যেন দেখাইতে পারি তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বললো আপনি কি আপনার খাদিমকে কোরআন শরীফ আনার জন্য পাঠাইছেন বলল না আমার বাপের লিখিত যে ডায়েরি যে কিতাব যে দলিল ওইটা আনতে পাঠিয়েছি তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিককে বলল যেখানে মাওলার কিতাবে লেখা রয়েছে বাফের সম্পত্তি তার কন্যা পাবে সেখানে মানুষের লিখিত কিতাবের কী দাম আছে যেখানে ইসলামী যেটা সংবিধান কুরআন যেখানে লিখে নিয়েছে মাওলা বাফের সম্পত্তির বাঘ কন্যা ফাবে এখানে বাফের দেওয়া লিখিত কাগজের কোনো বেলু নাই এখানে একটা জিনিস এই কথা দেখেন নেককার মানুষের কথার মধ্যে প্রভাব বিস্তার করে যখন উমর বিন আব্দুল আজিজ আলাই এই কথা বললেন যেখানে মাওলার সংবিধান কোরআনের মধ্যে কি নাই লিখা আছে সন্তান হবে এখানে বাপের লিখার কোনো দাম নাই সুলামান বিন আব্দুল মালিক সাথে সাথে চুপ হয়ে গেল কোন উত্তর দিল না কারণ নেককার মানুষের কথার মধ্যে তাসির অনেক অভাব অনেক বাদশাহ যদিও বাপের কথাকে প্রাধান্য দিয়েছে যখন কোরআনের কথা চলে আসছে বাদশাহ মেনে নিতে বাধ্য হয়েছে আর উমর বিন আব্দুল এই জন্য সুলামান বিন আব্দুল মালিকের উপদেশটা কারণ সুলামান বিন আব্দুল মালিক নিজেও জানতো ইনার চাইতে আল্লাহওয়ালা আর কেউ নেই সুলামান বিন আব্দুল মালিকের অনেক পরামর্শদাতা ছিল কিন্তু সোলামান বিন আব্দুল মালিক নিজেও স্বীকার করেছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালার মত আল্লাহ হফে ই আর কোনো পরামর্শদাতা আমার কাছে নাই মানে এত সুন্দর পরামর্শদাতা যিনি আমার নিজের আখরাতের চিন্তা করে অর্থাৎ ইনি আমার এমন বন্ধু ইনি আমার এমন রফিক ইনি আমার এত শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়ত আমাকে আখরাতের জবাব দিতার থেকে প্রতিনিয়ত আখরাতের আজাব থেকে বাঁচানোর চিন্তায় আমাকে পরামর্শ দিয়ে থাকে আর সোলাইমার মিন আব্দুল মালিকও উমর মিন আব্দুল আজিজের কথা মেনে নিতেন গ্রহণ করতেন ইনকার করতেন না প্রিয় সাহেব ভাইরা মাদের জেনে দর্শক বোঝা গেল শরীয়তের বাফের রেগে যাওয়া যে সম্পত্তি এটার বা কন্যা পাবে ছেলে তফাবে পাবে ছেলে যেভাবে পাবে ইসলামের যে তকসিম সে অনুযায়ী মহিলারা একটা কন্যা র পাবে আমরা যারা পুরুষ তারা কন্যা সন্তানকে বঞ্চিত না করি অর্থাৎ বোনদেরকে বঞ্চিত না করি আমাদের সমাজে তো অনেক লোক এমন আছে বলে বাপের সম্পত্তি যদি তুমি নিয়ে তোমার সাথে আমার অর্থাৎ ভাই বল তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি আমার বাপের সম্পর্ক নিয়ে সম্পত্তির বাগ নিয়ে নিছ তো অনেক সময় বোন সম্পর্ক বজায় রাখার জন্য ভাইয়ের সাথে ও সম্পত্তি নেয় না অথচ এটা দিয়ে দেওয়াটা হচ্ছে ভাইয়ের জন্য বড় জরুরি একটা বিষয় কিন্তু মেহরুম করা ধরে রাখা না দেওয়া চাইলে তাদেরকে হুমকি দমকি দেওয়া এটা কোনো মুসলমানের শোভা পায় না কার কোরআন যেখানে তকসিম করে দিয়েছে সেখানে আমার আপনার কি বাফের সম্পত্তির মালিক আমি যেমন আমার বোনও তেমন সবাই এখানে অধিকার রাখে তো যার যার অধিকার তাকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে কখনো জবরদস্তি না করি এটা জুলুমের পর্যায়ে চলে যায় এরকম অভ্যাস যদি কারো থাকে বয়কট করে অনেকে বলে বোনকে বিবাহ দিতে অনেক টাকা চলে গেছে আমার বাপে আমারও তো বিদেশ অনেক গেছে গা বলে বোনকে বিবাহ দিতে অনেক টাকা চলে গেছে বাপে নিজের ছেলেকে যে ব্যবসার জন্য দোকান খুলেছে ওইখানে তো অনেক টাকা গেছে গা দেখি না আমরা অনেক ভাই বলে বৃদ্ধ বাপকে আমি দেখেছি তাকে লালন পালন আমি করেছি বোন তো করে নাই ও ভাই ঠিক তুমি করেছ তুমি তোমার বাপের সেবা করে জান্নাত পাবার সুযোগ নিয়েছ আর বোন তো পাই পঞ্চাশ পার্সেন্ট বাঁক আর তুমি ছেলে পেয়ে তাকে একশো পার্সেন্ট বাঁক বাইয়ের অর্ধেক পাই বোন দ্বিগুণ তো ভাই পাচ্ছে তো বাইয়ের অধিকার দায়িত্ব বেশি কারণ মেয়ে সন্তান শ্বশুর বাড়িতে চলে যায় সে মা বাপের সেবা করার এবিলিটি রাখে না কারণ শ্বশুর বাড়িতে থাকে বাইয়ের দায়িত্ব মা বাবের সেবা যত্ন করা আর বাইকে বাঘ বেশি দেওয়া হয়েছে তো যার যেটা হোক সেটা আমরা দিয়ে দিই অর্থাৎ সন্ত্রাসী মনোভাব না নি অনেকে আজকে দেখবেন বাই বোন মামলায় মামলায় নষ্ট হাই রে বাই বাই এমন বোন এমন যেখানে মামলা হচ্ছে শুধু দুনিয়ার সম্পত্তির কারণে দুনিয়ার দৌলতের কারণে দুনিয়ার টাকার কারণে যদি আমরা সত্যিকার অর্থে কোরআনের উপর আমল করতাম শরীয়তের উপর আমল করতাম বাইকে বাইয়ের হক দিয়ে দিতাম বোনকে বোনের হক দিয়ে দিতাম আজকে কুট কাসারির মধ্যে এত মামলা হতো না আজকে আপনি দেখবেন মেজরিটি পারিবারিক মামলা অনেক শুধু একে অপর বিরুদ্ধে করে এ বলে দিতাম না ও বলে এ নিয়ে নিছে ও ভাই আমার বাপ জীবিতকালে আমাকে যদি কোটি টাকাও দিয়ে থাকে বলে একে আগে কোটি টাকা দিয়ে দিছে এগুলা বাধ্য আমার বাপ আমাকে দিয়েছে আমার বাপ আমার বোনকে দিয়েছে এটা বাপের মামলা ডাইরেক্ট বাপ মরে যাওয়ার পর যত সম্পত্তি আছে এটা শরীয়তের যে বিধান ওইটা আমাকে আপনাকে মানতে হবে আর এই মানার মধ্যে আত্মীয়তার বন্ধন অটুক থাকে এই মানার মধ্যে কারণ যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের জন্য তো ফরকালে অনেক আজাব আছে আর সম্বতের জন্য তহলতের জন্য আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেওয়া এটা কোথায় কেমনে এই শয়তানি আকল কূর এসে গেল কেন এটা হয়ে গেল আল্লাহ আমাদেরকে হিফাজত করুক প্রিয় নাই ভাইরা মেনের দর্শকবৃন্দ বলার মকসদ এটাই উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই সুলমান বিন আব্দুল মালিকের এমন একটা উপদেষ্টা ছিল যিনি প্রতিটি কাজে ওনাকে আকরাতের জবাব দিহিতকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত থাকত তা আমাদেরও উচিত এই ধরনের ভালো লোকদের সাথে পরামর্শ করা ফারুক আজব রাহুর কথা রয়েছে এমন ভালো মানুষের সাথে পরামর্শ করো করো মানুষের সাথে পরামর্শ কিন্তু আফসোস আজকে আমাদের পরামর্শ হয় সমাজের অনেক লোক আছে যারা সমাজের এস একদম সিটিং দুই নম্বরই তাদের সাথে অনেকে উঠা করে এদের পরামর্শ নিয়ে চলে না চাটুকারিতা বন্দা খুব খারাপ যে বা যাহারা আমার আপনার চাটুকারিতা করে যেটাকে তুষামুদ বলা হয় এরা লোক ভালো নয় এরা আমার আপনার দন সম্পদ যতক্ষণ বন্ধুত্ব ততক্ষণ তারপর নাই আমরা চাটুকার না রাখি নেককার বন্ধা যদিও তার কথা আমার পছন্দ না হোক কিন্তু সে আমাকে আখেরাত থেকে বাঁচানোর একটা পরামর্শ দিবে সে আখেরাতের ভয়াবহ আজাব থেকে বাঁচানোর একটা পরামর্শ দিবে নেককার নামাজি নবী প্রেমিক আল্লাহ আলাম এদের সাথে সুসম্পর্ক রাখি যে কোনো কাজের পূর্বে তাদের সাথে পরামর্শ করি এটা কিভাবে করব। অনেকে কুবুদ্ধি দেয় খারাপ বুদ্ধি দেয় মানুষকে তালে বলে দিতাম না বোনকে বিয়ার সময় অনেকটা খরচ করছি না দিলে কী হয়েছে এই ধরনের লোকদের থেকে নিজেকে বাঁচায় কারণ যে মানবন্দা যে বন্ধু যে আপনার তুষামৎকারী যেই উপদেষ্টা হক হককে বক্ষণ করার জন্য আমাকে আপনাকে উৎসাহ দেয় এই আমার ফরকালের বড় দুশ্মন কারণ তার কথাই এসে যদি আমি অপরের হক নষ্ট করি যা নামের আগুনে আজাবে আমাকে পড়তে হবে তখন যদি আমি তার নাম বলি ফার ফাওয়ার কোনো কি সুযোগ আছে এই জন্য মেহরবানি সবাই ভালো মানুষের সাথে পরামর্শ করি নেককার মানুষের সাথে পরামর্শ করি এবং যার যা প্রাপ্য সেটা প্রদান করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো মানুষের সাথে উঠা বসা রেখে সর্বদা মতের ফিকের চিন্তা ভাবনা করে আখ রাতের জবাবদিহিতার কথা মাথায় রেখে কাজ কারবার করার তৌফিক দান করুক দেখেন আজকে হতে পারে আমি লসে যাব মনে হচ্ছে কিন্তু লসে যাব না মৃত্যুর পর আমি প্রফিটের মধ্যে থাকব, ফায়দার মধ্যে থাকব কারণ যখন আমি মারা যাব দুনিয়া রয়ে যাবে জাগা জমিন রয়ে যাবে ব্যাংক ব্যালেন্স রয়ে যাবে ভালো কর্মগুলি আমার কবরের সঙ্গী হবে এই জন্য ভালো কাজ নিয়ে কবরে যায় কবরের প্রস্তুতি নিই আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক সল্লু আল আল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ সল্লি সাল্লাম